আমরা মুসলমান, মুসলমানের কলিজায় আগুন কখনো লাগাবেন না। আমরা গান শুনি, আমরা ড্যান্স করি, আমরা সময় মতো ঠিক মতো নামাজ পড়তে পারি না, কিন্তু কান খুলে একটা কথা শুনে রাখবেন, আমরা মুসলমানেরা মুসলমানের উপরে কেউ আঘাত আনলে, কোরআনকে অপমান করার চেষ্টা করলে, রসুলকে অপমান করার চেষ্টা করলে, আমাদের আল্লাহকে অপমান করার চেষ্টা করলে বিষয়টি কিন্তু ভালো হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় পরিচার ভাই ও বোনেরা, অনেক দিন যাবৎ আমি কোনো নিউজ করি না, তা কি হয়েছে? অনেক দিন যাবৎ আমি ফানি ভিডিও তৈরি করি, কমেডিও ভিডিও তৈরি করি, তাতে কি হয়েছে? কিন্তু আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। আজকে কুমিল্লাতে যেই ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি আমরা কখনো আশা করি নাই। আমার প্রিয় পরিচয় ভাইরা, আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকবে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যত হিন্দু মুসলিম আছে সবাই মিলেমিশে থাকবে। কিন্তু এখানে বুঝতে হবে, কিছু দুই নাম্বার মানুষগুলি আছে, তারা এই ধর্ম বিষয়গুলো নিয়ে উস্কানি দিতে চায়, উস্কানি করতে চায়। কি দরকার ছিল কুমিল্লাতে এই তাদের কি বলে ওটাকে মূর্তি পায়ে পায়ে আমাদের মুসলমানদের কোরআন শরীফ রাখাটা কি দরকার ছিল? আজকে এই কাজটি করার কারণে বাংলাদেশে আজকে একটা উত্তেজনা শুরু হয়েছে। আজকে আমরা শুনতে পারলাম দুইটি ভাই নাকি অলরেডি শহীদ হয়েছেন। আরে ভাই, মুসলমান মুসলমানের কাজ করবে, মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, মুসলমান ইবাদত বন্দেগী করবে, নামাজ কালাম করবে, ইসলাম যা বলে তাই নিয়ে চলবে। হিন্দু তাদের, আমাদের হিন্দু যে ভাইগুলি আছে তাদের ধর্ম তারা পালন করবে, করুক না সমস্যা কিনা। কই আমরা মুসলমানরা তো কখনো কোনো আমাদের মাহফিলে, কখনো আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে কোনো মূর্তিকে এনে সবাই মিলে এই ব্যাপারটা কখনো ভাঙি না, বা তাদেরকে অপমান করি না, তাদের ধর্মকেও আমরা কখনো অপমান করি না। কিন্তু কেন আমি জানতে চাই, কেন কুমিল্লাতে আজকে এই যে দুর্গা পূজা না লক্ষ্মী পূজা যাই হোক না কেন, সেই বিষয়গুলি নিয়ে কেন মূর্তিতে পায়ের নিচে হোক আর পায়ের উপরে হোক কোরআন শরীফ রাখতে হবে কেন? কেন আমার প্রিয় পরিচার ভাইরা, আমি নিউজ করি না বিশেষ কারণগত ব্যাপারে। অনেকেই হয়তো আমাকে বলে থাকবেন যে আপনি আগে নিউজ করতেন, এখন নিউজ করেন না কেন, এখন কমেডি ভিডিও বানাতেছেন, এখন ফানি ভিডিও বানাতেছেন কেন? হ্যাঁ, আমি বানাই, কারণ আছে ভাই, সব কথা সব জায়গায় বলা যায় না। তবে একটা কথা বলে রাখি, আমি যেই ভিডিও বানাই না কেন, আমরা মুসলমান, মুসলমানের কলিজায় আগুন কখনো লাগাবেন না। আমরা গান শুনি, আমরা ড্যান্স করি, আমরা সময় মতো ঠিক মতো নামাজ পড়তে পারি না, কিন্তু কান খুলে একটা কথা শুনে রাখবেন, আমরা মুসলমানেরা মুসলমানের উপরে কেউ আঘাত আনলে, কোরআনকে অপমান করার চেষ্টা করলে, রসুলকে অপমান করার চেষ্টা করলে, আমাদের আল্লাহকে অপমান করার চেষ্টা করলে বিষয়টি কিন্তু ভালো হবে না। কারণ আমরা সব কিছুর ঊর্ধ্বে, আমরা আমাদের রসুলকে ভালোবাসি, আমাদের আল্লাহকে ভালোবাসি, আমাদের কোরআনকে ভালোবাসি। সুতরাং আজকে যারা এই ধরনের ধর্মের মধ্যে একটা তেজগিদা দিতেছেন, বিভিন্ন ধর্মের মানুষকে একটা শত্রুতামূল করতেছেন, দাঙ্গা হাঙ্গা বাজি দিতেছেন, খবরদারিগুলি করবেন না। আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকতে চাই, সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকতে চায়, যে যার ধর্ম পালন করবে, সমস্যা কি, সমস্যাটা কি, কেন এগুলো করতে হবে? আমি দৃষ্টি আকর্ষণ করতেছি এই ভিডিওর মাধ্যমে আমাদের দেশের প্রশাসন স্যারদেরকে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, যে এই কাজটি যারা করেছে, বিশেষ করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যারা বেঁধে দিতে চায়, যারা মুক্তির উপায় কোরআন রেখেছে, এত বড় একটা কুলাঙ্গার কাজ করেছে, অবশ্যই এদেরকে গ্রেফতার করে এদেরকে যথেষ্ট পরিমাণ শাস্তি দিতে হবে। যাই হোক, আমার প্রিয় পরিচয় ভাইরা, আমি বিশেষ কারণগত ব্যাপারে নিউজ করা বাদ দিয়েছি, যার কারণে আমি নিউজ করি না, কিন্তু আজকে থাকতে পারলাম না। এটা নিউজের খাতিরে নয়, এটা আমি একজন মুসলমান সেই খাতিরে কথাগুলি বললাম। যাই হোক, এই ভিডিওর মধ্যে যদি কোনো বিভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।